অফলাইন না অনলাইন কনফিউশন তৈরি হয়েছে, তারা জানতে চাইছেন, তারা ইচ্ছুক ভীষণ ভাবে যে অফলাইনে যাতে পরীক্ষাটা হয়। যা পরিস্থিতি হোক আমরা কোভিড প্রোটোকল মেনে পরীক্ষা নিতে প্রস্তুত। গুড মর্নিং ম্যাম, আমি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট উচ্চতর বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী টিয়া সাহা। আমি পরীক্ষা দিতে ইচ্ছুক, পরীক্ষা হওয়াটা ভীষণ দরকার, তাই যে কোনো পরিস্থিতিতে কিংবা যে কোনো পন্থায় আমাদের পরীক্ষা কি অফলাইনে করা যায় না? বেশ, তুমি শুনতে থাকো, কারণ স্যাররা এই বিষয়টা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন। এর সঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানেও এসেছে যে অফলাইন না অনলাইন কনফিউশন তৈরি হয়েছে, তারা জানতে চাইছেন, তারা ইচ্ছুক ভীষণ ভাবে যে অফলাইনে যাতে পরীক্ষাটা হয়। না, এ সম্পর্কে আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রচুর কোয়েরি পেয়েছি, সেটা ইমেল মারফতে হোক বা হোয়াটসঅ্যাপ মারফতে হোক। একটা বিষয় খুব পরিষ্কার করে জানিয়ে দিতে চাইছি যে আমরা কিন্তু ইন জেনারেল অফলাইন পরীক্ষারই পক্ষপাতী, এবং এই যে আমি পরীক্ষা সূচিটা বললাম 2 এপ্রিল থেকে 20 এপ্রিল, এবং এই যে হোম সেন্টারের কথাটা বললাম, গোটা আয়োজনটাই কিন্তু করা হয়েছে অফলাইন পরীক্ষা হবে এটা ধরে নিয়েই। এবং করোনা পরিস্থিতি ঠিক আছে, এখন অনেকটাই আস্তে আস্তে এখন থার্ড ওয়েভ চলছে, না হলে এটা তো একদম শিওরই, মানে এটা নিশ্চিতভাবেই এটা অফলাইন ছিল। এখনও আমরা এটাকে অফলাইনেই আমরা ধরছি, আমরা সর্বতোভাবেই চেষ্টা করব স্বাভাবিকভাবেই যে অফলাইনে পরীক্ষা হোক। অনলাইন পরীক্ষা একটু বলে দিই, অনলাইন পরীক্ষা কিন্তু হওয়াটা মানে আপাতত কোনো সম্ভাবনাই নেই, অনলাইন পরীক্ষার কোনো প্রশ্নই উঠছে না, আমরা অফলাইনে কিন্তু পরীক্ষা নেব। আমি পূজা মণ্ডল, আমি লেক স্কুল ফর গার্লসের 2022-এর একজন মাধ্যমিক পরীক্ষার্থী। আমি এবং আমাদের ক্লাসের কেউই এখনো পর্যন্ত কোভিডের টিকা পাইনি। আমাদের 7ই জানুয়ারি স্কুলে কোভিডের টিকা দেওয়া হবে। আমরা অবশ্যই চাই যাতে মাধ্যমিক পরীক্ষাটা হোক। কোভিড পরিস্থিতিতে যদি আমাদের হোম সেন্টারেই যদি পরীক্ষাটা হয় তাহলে আমাদের ভালো হয়। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য যদি সত্বর জানিয়ে দেয় তাহলে আরোই ভালো হয়, যাতে আমরা চাপমুক্ত মনে পরীক্ষাটা দিতে পারি। যেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিকে 12,000-এর ওপর পরীক্ষার্থী এবছর আছে। আমি সবার শুভেচ্ছা কামনা করছি। আমাদের প্রায় 10,000 স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় এবং প্রত্যন্ত অঞ্চলে অনেক স্কুল আছে যেখানে আমাদের কনফিডেন্সিয়াল পেপার পৌঁছানো প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেই জন্যে আমাদের হোম সেন্টারে পরীক্ষা নেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে ঘটনা। আমরা অনেক সেন্টার বাড়িয়েছি, ভেন্যু অনেক বাড়িয়েছি, পরীক্ষা কেন্দ্র বাড়িয়েছি, সেখানে পরীক্ষা হবে অফলাইনে, ফিজিক্যাল মোডেই পরীক্ষা হবে। এবং আমাদের প্রত্যেকটা জায়গাতে যাতে ছাত্রছাত্রীরা ঠিকঠাক পৌঁছতে পারে তার জন্যে কিন্তু আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমাদের গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা থাকবে, কোনো অসুবিধে হবে না। আর কোভিড পরিস্থিতিতে যদি কেউ কোভিড আক্রান্ত হয় তাহলে আমাদের হসপিটালে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা থাকে, সেখানে ডাক্তারের উপস্থিতিতে তাদের তত্ত্বাবধানে তারা পরীক্ষা দেন। এছাড়াও যদি কেউ কোনো পরীক্ষার্থী দেখা গেল কোভিড হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে এসছে, সেই পরীক্ষা কেন্দ্রেও আমাদের আইসোলেশন রুম থাকবে, সেই আইসোলেশন রুমে পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে সেই প্রপারলি রুম স্যানিটাইজড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস, উত্তরপত্র স্যানিটাইজড হবে এবং প্যাকেটিং হবে, সেই বন্দোবস্ত আমাদের করা আছে। সো আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা সমস্ত রকমভাবে প্রস্তুত, কোনো অসুবিধে নেই। 4 নম্বর প্রশ্ন ঠিক এর পরেই, সংগ্রাম মাইতি দশম শ্রেণী বিদ্যালয় মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ হাওড়া জেলা, তার প্রশ্ন 3টে আছে। আমাদের মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসে যথাসময়ে হবে তো? কমিয়ে দেওয়া সিলেবাসের উপর হবে তো? আমাদের কি নিজেদের স্কুলেই পরীক্ষা হবে? স্যার বলুন এবার। আমি প্রথমেই বলছি যে আমাদের অফলাইনে পরীক্ষা হবে, ফিজিক্যাল মোডে পরীক্ষা হবে, এটা আমি আগেও জানিয়েছি এবং আবার বলছি, আমাদের 12,000-এর বেশি পরীক্ষার্থী আছে এবং আমার যে স্কুলের সংখ্যা যেখান থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় সেটা 10,000-এরও বেশি, 12 লাখ স্টুডেন্টস আছে এবং 10,000-এরও বেশি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। এই সমস্ত স্কুলে পরীক্ষা নেয়ার অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়, অনেক প্রত্যন্ত জায়গা আছে যেখানে আমাদের কনফিডেন্সিয়াল পেপার পৌঁছানো যাবে না।
এমন জায়গা আছে যেখানে দুটো নদী পেরিয়ে তারপরে যেতে হবে, এবং আমাদের সব থেকে যারা ছাত্রছাত্রী অসুবিধে না হয় তাদের কাছাকাছি স্কুলে পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট হবে, হোম সেন্টার হবে না যেমন অন্যবার যেরকম অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয় সেরকম পরীক্ষা দিয়ে আসতে হবে, সমস্ত যাতায়াতের বন্দোবস্ত থাকবে। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তার অ্যারেঞ্জমেন্ট করে দেবো, কোনো অসুবিধে হবে না। আমাদের যে পরীক্ষা হবে সেটা মার্চ মাসেই হবে, 7th মার্চ শুরু হচ্ছে এবং 16ই মার্চ শেষ হচ্ছে। আর যে সিলেবাস যেটা হবে, আমাদের সিলেবাস অলরেডি আমরা ছোট করে দিয়েছি, কমিয়ে দিয়েছি 30% থেকে 35% কমিয়ে দিয়েছি। এই ট্রাঙ্কেটেড সিলেবাসের ওপরেই পরীক্ষা হবে, মানে পুরো সিলেবাসের ওপরে পরীক্ষা হবে না। আমাদের পরীক্ষা শুরু হবে সকাল 11:45 থেকে 3টে পর্যন্ত চলবে। টোটাল এই পরীক্ষা পরিচালনা করবার জন্যে যা পরিস্থিতি হোক আমরা কোভিড প্রোটোকল মেনে পরীক্ষা নিতে প্রস্তুত, এবং তোমাদের সহযোগিতা করবার জন্য আমরা প্রস্তুত। তোমরা ভালোভাবে পরীক্ষা দিও, তোমাদের আশা করছি তোমরা সবাই ভালো ফল করবে।